চারশো চৌত্রিশ নাম্বার তোমরা বর্ণিতুল্লাহ বর্ণিত তিনি বলেন ইবনে আব্বাস রু আমাকে তার ছেলে আলী আলী বলেন তোমরা আবু সাইদ যাও এবং তাকে তার থেকে হাদিস শুনে আসো আমরা গেলাম তখন তিনি এক বাগানে কাজ করছেন তিনি আমাদেরকে দেখে চাদরে হাটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন শেষ পর্যায়ে তিনি মসজিদে নির্মাণ নির্মাণ আলোচনায় আসলেন তিনি বললেন আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করেছিলাম আর আমার রাদালন দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন নবী তা দেখে তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন আম্মারের জন্য আফসোস তাকে বিদ্রোহী দল হত্যা করবে সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা তাকে আহ্বান করবে জাহান নামের দিকে আবু সাহিদ রাজ বলেন তখন আম্মার বললেন আমি ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই চারশো পঁয়ত্রিশ কুতাবা ইবনে সাইদ সাল। রাধাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুসাম এক মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন তুমি নম্বর আবদুল্লাহ রাধাল থেকে বর্ণিত এক মহিলা বললেন আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দিব আমার এক কাঠ মিস্ত্রি গোলাম আছে তিনি বললেন যদি তোমার ইচ্ছা হয় তারপর তিনি একটি মিম্বার তৈরি করিয়ে দিলেন চারশো সাঁত্রিশ নম্বর ওবায়দুল্লাহ খালি খালেনি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি তিনি ওসমান ইবনে আফান আদালকে বলতে শুনেছেন তিনি যখন মসজিদে নবমী নির্মাণ করেছিলেন তখন লোকজনের স্তম্ভের প্রেক্ষিতে লোকজনের মন্তাবের প্রেক্ষিতে বলেছিলেন তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো অথচ আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে বুকয়ার বলেন আমার মনে হয় রাবি আসিম তার বর্ণনা উল্লেখ করেছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন যে ব্যক্তি মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ বেশ অনুরূপ ঘর তৈরি করবেন